আচ্ছা দেখো, আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে সাবলাইমে আমরা কোনো একটা ফর্ম বানাবো, সেই ফর্মটাকে আমরা আরেকটা পেজে নিয়ে যাবো। ভিউ সিনট্যাক্স HTML, ঠিক আছে? তো সবার আগে করতে গেলে, PHP রান করাতে গেলে আমাদের একটা সার্ভার লাগে। সার্ভারটার নাম হলো ওয়াম সার্ভার। এই ওয়াম সার্ভার, ওয়াম সার্ভার নেই আমাদের এখন। তো আমরা ফার্স্ট কাজ যেটা করব, ওয়াম সার্ভার ডাউনলোড করে নেব। ওয়াম সার্ভার ডাউনলোড করে নেব, দেখে নাও। তবে PHP ইজ টোটালি লং না, তো ওরই লিখেছ। দেখো ওয়াম সার্ভারটা কি করে ডাউনলোড করছি সবাই দেখো। ওয়াম ওয়াম সার্ভার 2.0i, ওয়াম সার্ভার 2.0i। তো এই ভার্সনে আমরা কাজ করব। PHP ইজ টোটালি বেসিক্যালি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। কেন সার্ভার সাইড আমি বললে তোমরা বুঝতে পারবে। মানে আমরা যেমন ওয়েব পেজে ক্লিক করে রান করাতে পারি, PHP কিন্তু ওয়েব পেজে ক্লিক করে রান করানো যায় না, ওটা সার্ভারে ফেলে দিয়ে আসতে হয়। মানে সার্ভার তো আমরা আলাদা করে গুগল সার্ভার বা ইয়াহু সার্ভার কিনবো না, আমার মেশিনারি সি ড্রাইভের একটা ফোল্ডারকে সার্ভার হিসেবে ইউজ করি, সেই সার্ভারে দিলে তবে ওটা রান করবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি, ওটাই ওয়াম সার্ভার কাজ করবে, লোকাল সার্ভার লিঙ্ক করার জন্য। হ্যাঁ ঠিক আছে, ভালো করে এখানটা লিখবি আউটপুট সব। ঠিক আছে, ঠিক আছে, আটটা পেজ হয়েছে বাবু। হ্যাঁ, কন্টেন্ট করতে হবে পরে একটা। কন্টেন্ট কন্টেন্ট জানিস, সূচিপত্র যাকে বাংলায় বলে, ইন্ডেক্স করতে হবে। তাহলে ইন্ডেক্স বানাবি, অ্যাকনলেজমেন্ট বানাবি, বানিয়ে নাও।
রেফারেন্স লিখবি নিয়ে তোমাদের ক্লাস 10 এ তোদের কম্পিউটার বইয়ের নামটা লিখে দিবি ঠিক আছে কম্পিউটার বইয়ের নাম আর রাইটারের নাম ঠিক আছে এগুলো লিখে দিবি জলদি দেখো জলদি দেখো ওয়ান সার্ভার ইনস্টল করছি পরের দিন প্রজেক্টটা কি জমা নেবে জমা দেবার আগে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবে পুরোটা কমপ্লিট করে অ্যাকনলেজমেন্ট ইনডেক্স সব দিয়ে করে কমপ্লিট করবে দেখো বাবু তো ওয়ার্ম সার্ভার ডাউনলোড হওয়ার পর আমরা সার্ভারটা ওপেন কি করে করবো জাস্ট লোকাল হোস্ট ক্লিক করবো লোকাল হোস্ট ক্লিক করার সাথে সাথে আমার মেশিনে লোকাল সার্ভারটা রান করবে দেখো তো লোকাল সার্ভারটা ওয়ার্মের পুরো ব্যাকগ্রাউন্ড দিয়ে লোকাল হোস্টটা আসবে যদি লোকাল সার্ভার লোড হতে দেরি হয় তোমাদের কাছে অপশান হচ্ছে আর একটা তোমরা প্লাস লিখবে প্লাস করবে যে কোনো ব্রাউজারে প্লাস করবে নিউ ট্যাব এখানটা তুমি এখানে তুমি লোকাল হোস্ট লোকাল হোস্ট ওখানটায় লোকাল হোস্ট লিখে টাইপ করবে দেখো লোকাল হোস্ট লেখার সাথে সাথে দেখবে ওয়ার্ম সার্ভারে হোম পেজ করবে তার মানে তোমার মেশিনের সার্ভার রেডি সেটা তোমাকে চেক করে নিতে হবে যে হোয়েদার ইউর মেশিন ইজ ক্যাপেবল টু রান পিএইচপি কোড অর নট দেন হোয়াট ইউ নিড টু ডু দেন কি করব আমরা পিএইচপি সার্ভার ডাইরেক্টরিটা খুলব ডাইরেক্টরি মানে ফোল্ডারটা তো ফোল্ডারটা ক্লিক করলাম তো পিএইচপি ডাইরেক্টরির লোকেশন হবে সি ড্রাইভ ওয়ার্ম ট্রিপল ডাব্লিউ দেখো আমি সেখানে গেছি সি ড্রাইভ ওয়ার্ম ট্রিপল ডাব্লিউ গেছি সেই লোকেশানে আমি একটা ফোল্ডার বানাবো আমাদের নামে কী ফোল্ডার ফোল্ডার না বানাবো আমাদের নামে রাইট আচ্ছা এবার দেখো আমি এখান থেকে কি করব ডিরেক্ট সার্ভারটাকে দেখে নাও ডিরেক্ট সার্ভারটাকে অ্যাক্সেস করার জন্য ওপেন ফোল্ডারে গেলাম ভালো করে দেখো ওপেন ফোল্ডারে গেলাম ওয়ার্ম সার্ভারে গেলাম ডাব্লিউ গেলাম অরিত্রতে গিয়ে ক্লিক করে দিলাম সো আমার কাছে অরিত্র ফোল্ডার খুলে গেছে এবার আমি যা ফাইল বানাবো সব গিয়ে কোথায় স্টোর হবে অরিত্র ফোল্ডারের মধ্যে এবার আমি দেখো এখানে আমি দিচ্ছি আমি লিঙ্ক করে রাখলাম ফোল্ডারটাকে এবার যা ফাইল বানাবো অরিত্র ফোল্ডারই তৈরি হবে দেখো ভেরি সিম্পল আমি একটা HTML ফর্ম তৈরি করছি এখানটা নাম দিচ্ছি HTML রেজিস্ট্রেশন ফর্ম HTML রেজিস্ট্রেশন ফর্ম
এখানে বডিতে লিখলাম টেবিল, টেবিল বর্ডার, টেবিল বর্ডার টু, এখানটায় লিখছি কি টিআর, দেন আমি এখানটায় লিখছি টিএইচ কল স্প্যান টু, তারপরে আমি লিখছি, তারপরে লিখছি কি টিএইচ, সরি এখানটায় লিখলাম রেজিস্ট্রেশন ফর্ম, লেখার পর ফর্ম টিএইচটা ক্লোজ, টিআরটা ক্লোজ, এবার টিআর নিলাম, নিয়ে টিএইচ নিলাম, এখানটায় করলাম নেম, টিএইচ ক্লোজ, টিএইচ নিলাম, এখানটায় লিখলাম ইনপুট টাইপ, ইনপুট টাইপ কী করলাম নেম, এখানটায় লিখলাম নেম ইকুয়ালস টু নেম, তারপর টিএইচটা কী করবো ক্লোজ করবো, টিআর ক্লোজ করবো, টিআর টু টিআর কপি করে নেব, সিমিলার করে আমি আবার একবার কী করব সেম পেস্ট, সেম পেস্ট, এটাকে নেম, ইমেল এটাকে করলাম ইমেল, এটা করলাম ইমেল, এটা করলাম পাসওয়ার্ড, এটা করলাম, এখানটায় করলাম পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড, হ্যাঁ একটা পাসওয়ার্ড ভিজিবিলিটি অফ থাকবে। এবার আমি কি করলাম ইনপুট টাইপ, ইনপুট টাইপ কি করলাম সাবমিট, ওকে নেম সাবমিট ফর্ম, বাট টেবিলের মধ্যে, আচ্ছা এবার টিআর টিএইচ কল স্প্যান টু, টিএইচ ক্লোজ, টিআর ক্লোজ, সো এক সেকেন্ড বাবু, এখানটা একটা ফর্ম নিলাম, ফর্ম মেথড, ফর্ম মেথড দিলাম, ইয়েস ভেরি গুড, পোস্ট, এখানটা পোস্ট আর গেট হয় বলছি, এবার আমি এখান থেকে পিএইচপি শুরু করবো, যেখানটা এইচটিএমএল শেষ হলো ওখান থেকে আমি লিখছি পিএইচপি, ইয়েস কোশ্চেন মার্ক পিএইচপি দিয়ে শুরু হবে পিএইচপি কোড। এবার আমি এখানে লিখলাম ইকো, ইকো, এবার আমি লিখছি কি ইকো মানে নেম, আচ্ছা ইকো দিয়ে আমি লিখলাম টেবিল, টেবিল, তারপর লিখলাম টিএইচ, টিএইচ দিয়ে লিখলাম, সরি তারপর দিলাম টিআর, টিআর দিয়ে লিখলাম টিএইচ, দিয়ে লিখলাম নেম, টিএইচটা ক্লোজ, তারপরে আমি কি লিখব টিআর, এখানটায় লিখব কি ডলার, ডলার নেম, ডলার নেম, টিআরটা টিএইচ নেব, টিএইচ ক্লোজ করব, টিআর ক্লোজ করব, টেবিল ক্লোজ, সরি আবার টিআর কেন ক্লোজ হচ্ছে, টেবিল টিআর ক্লোজ, এখানে টিআর ক্লোজ, হ্যাঁ টেবিল ফরম্যাটই আসবে, টিএইচ ক্লোজ, টিএইচ ক্লোজ, টিএইচ, টিএইচ ক্লোজ, টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, ওকে, আচ্ছা এবার যদি আমি, হ্যাঁ আসবে, জাস্ট আমি এটা দেখানোর জন্য করছি, সিমিলার তুমি এটাকে আবার কপি করবে, টিআর টু টিআর কপি করবে, নেম, তারপরে কি ছিল বলো ইমেল, একদম, এখানটা কি ছিল বলো ফোন, পাসওয়ার্ড,
আসলে এবার এটাকে আমি ইকো করছি, এটাকে ফাইল সেভ অ্যাজ করছি। সেভ অ্যাজ করে আমি করলাম কি, রেজিস্টার ডট পিএইচপি, নো এইচটিএমএল, ইট উইল বি পিএইচপি। দেখো এবার যখন আমি এটাকে রান করছি, F5 মারছি, দেখো অরিজিৎ বলে ফোল্ডারটা এসছে, তারপর রেজিস্টার বলে ফাইলটা এসছে। দেখো রেজিস্ট্রেশনের মধ্যে আমাকে টোটাল ফাইলটা দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন নেম হচ্ছে অরিত্র, হচ্ছে অরিত্র অ্যাট জিমেল ডট কম, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5, কিন্তু ওরা বলছে আনডিফাইন্ড, লাইন নাম্বার 49-এ সবই আনডিফাইন্ড বলছে, লাইন নাম্বার 49। ইকো টেবিল ক্লোজ করেছি, ইকো টেবিল কোথাও এটা সেমি কোলন, হয়েছে। এবার কোনটা ক্লোজ হয়নি বলছিস বল? টিয়ারটা শুরু হয়েছে, টিয়ার টিয়ার ক্লোজ, এই যে পর টিয়ার ক্লোজ, টিয়ার নিয়ে টিএইচ নিয়ে ইমেল, টিএইচ ক্লোজ, টিএইচ ইমেল, টিয়ার ক্লোজ, টিয়ার পাসওয়ার্ড, টিএইচ ক্লোজ, ডলার পাসওয়ার্ড, টেবিল ঠিকই তো আছে, কোথায় প্রবলেম হচ্ছে? বাবুগুলো নিতে হবে ফার্স্টে, বুঝলে নিনি এভাবে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নেম ইমেল আর ইমেল কি ছিল বলতো, পাসওয়ার্ড হয়ে গেছে, কোনো একটা কারণে আচ্ছা দেখছি, আমি দেখে পাঠাচ্ছি।